আপনাদের সকলকে স্বাগত। আমি সাগরিকা রয়েছি আপনাদের সঙ্গে। বিনা অপরাধে দীর্ঘদিন ধরে আটক, দোষ করলে শাস্তি দিক না হলে মুক্তি দেওয়া হোক, বিচার বিভাগীয় তদন্তের দাবিতে বারাসাত জেলা সদর আদালতের সামনে বিক্ষোভ আটককৃতদের পরিবারগুলো। বিনা অপরাধে দীর্ঘদিন ধরে আটক, দোষ করলে শাস্তি দিক না হলে মুক্তি দেওয়া হোক, বিচার বিভাগীয় তদন্তের দাবিতে বারাসাত জেলা সদর আদালতের সামনে বিক্ষোভ আটককৃতদের পরিবারগুলির। দীর্ঘদিন ধরে পুলিশি হেনস্থার অভিযোগ ও গ্রেফতার করে আটকে রাখার প্রতিবাদে বারাসাত জেলা সদর আদালতের সামনে বিক্ষোভ দেখান আটককৃতদের বাড়ির লোকেরা। অভিযোগ, দীর্ঘদিন ধরে বিনা অপরাধে তাদেরকে গ্রেফতার করেছিল বনগাঁ, বসিরহাট, আমডাঙ্গা, বারাসাত থানার পুলিশ। 2 থেকে 6 বছর হলেও এখনও তাদের কোনো জামিন দেওয়া হয়নি, কোনো সুবিচার হয়নি। এমনকি বারাসাত কোর্টের সামনে পরিবারের লোক আসলে তাদেরকেও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। এরপরই অসহায় হয়ে পড়ে পরিবার। শুক্রবার দুপুরে বারাসাত কোর্টের সামনে বিচারের দাবিতে বিক্ষোভ দেখাতে থাকে। হয় তাদের বিচার হোক, না হলে ছেড়ে দেওয়া হোক বলে দাবি জানান তারা। যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের পরিবারের দাবি, কোনো কারণ ছাড়াই পুলিশ এদেরকে বাড়ি থেকে তুলে এনেছে, এখনও তাদের কোনো বিচার হয়নি। যদি তারা সত্যি দোষী হয় তাহলে বিচার ব্যবস্থার মাধ্যমে শাস্তি হোক, আর না হলে জামিন ছেড়ে দেওয়া হোক। বারাসাত আদালতের সামনে প্ল্যাকার্ড হাতে এই দাবি জানিয়ে কান্নায় ভেঙে পড়েন আটককৃতদের পরিবারের লোকজন। আমাদের দীর্ঘদিন ছেলে যারা এখানে দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে আছে মহিলারা, এনাদেরও কারোর স্বামী, কারোর ছেলে, শিশু সন্তান ওদের কোলে আছে, খাওয়া দাওয়া হচ্ছে না। তাদের দীর্ঘদিন জেলে আটকে রেখেছে বিনা কারণে। কোন কারণে আটকে রেখেছে জানি না। যদি সত্যিকারে তারা দোষী হয়ে থাকে তারা নিশ্চয়ই সাজা পাক। আমি চাই তাদের বাড়ি বিভিন্ন জায়গায়, কোথাও বসিরহাট, কোথাও আমডাঙ্গা, কোথাও বনগাঁ, কোথাও হচ্ছে গিয়ে মানে বিভিন্ন থানা থেকে সবাই আমরা এখানে এসে আসছি। সত্যি আমরা কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে নয়, আমরা এসছি আমাদের পরিবার যাতে সুস্থভাবে বেঁচে থাকতে পারে, আমাদের বাড়ির ছেলেরা যাতে রোজগারের ছেলে তাদের আটকে রাখা হয়েছে, তাদের বাড়ির শিশু সন্তানরা না খেয়ে মরছে, ভিক্ষা করছে। এই কেন আটক করা হয়েছে জানি না আমরা, কোন কারণে আটক করা হয়েছে তাও আমরা জানি না। কিন্তু আমরা দীর্ঘদিন আমরা বিচার চাইছি, বিচারও হচ্ছে না, জামিনও দিচ্ছে না, সাক্ষী হচ্ছে না, সাক্ষী হয়ে কিছু টাকা হয়ে বন্ধ রয়েছে, আবার সাক্ষী আসছে না, একটা করে সাক্ষী 3 বা 4 বার করে আসছে না। কোর্ট কোনো তাদের বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছে না। যে কোনো থানার অফিসার হচ্ছে যদি 4 বার না আসে তার বিরুদ্ধে, আমরা চাইছি রিলিজ চাই বা তাদের সাক্ষী করে তাদের মানে বেল করে দিক, এবং যদি বিচার হয়ে থাকে অন্তত তাদের রিলিজটা দিয়ে দিক, তারপরে তাদের বিচারে যদি সাজা হয় তারা নিশ্চয়ই তারা সাজা পাক, আমরাও চাই। আমার নাম মোহাম্মদ জুলফিকার আলী মণ্ডল।